আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আমি আবুল সাইদ বিন শুভন ফ্রম শুভন গ্রাফিক্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আজকে বিসমিল্লাহ করব, আপনাদের এই কোর্সটা স্টার্ট করব। এখানে আজকে থেকে আমি এই টুলসগুলো কীভাবে ইউজ করবেন, কোথা থেকে কীভাবে ডিজাইনিংয়ের জন্য কী কী লাগবে তা আপনাদের বলবো। আশা করি আজকে থেকে ভিডিওটা খুব মজাদার হবে, খুবই ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই তো এটা শুরু করার আগে ছোট্ট করে একটা কথা বলে রাখি যে প্লিজ আমার এই যে আজকের ভিডিওটার আগে যে নেক্সট ভিডিওটা ছিল যে আপনি টি শার্টের জন্য কতটুকু পেজ নেবেন, পোস্টারের জন্য কতটুকু নেবেন, বা আদার এক্সট্রাক্টরা এক্সট্রাক্টরা আলাদা আলাদা যাই আছে, যা যা পেজ লাগে ওই তার জন্য আপনি এই নেক্সট আগের ভিডিওটা দেখে আসবেন ইনশাল্লাহ। আর আমার রিসার্চ রিলেটেড ভালো ভালো অনেকগুলো টিউটোরিয়াল আছে, ওই চ্যানেলগুলো যদি আপনি ভিডিওগুলো যদি না দেখে থাকেন আগে ওই ভিডিওগুলো দেখে দেন, আমার নিউ ভিডিওটা স্টার্ট করবেন। আর যাওয়ার সময় আমাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন আর নোটিফিকেশন অপশনটা অন করে যাবেন, না হলে আপনি একটা ইমেল পাবেন না যে আমার ভিডিওটা লঞ্চ হচ্ছে। আর একটু বলে রাখি যে রবি মঙ্গল বৃহস্পতি এন্ড শুক্র ঠিক 9টা থেকে 10টার সময় আমার চ্যানেলে সুন্দর একটা নিউ টিউটোরিয়াল পেয়ে যাবেন ফ্রিল্যান্সিং রিলেটেড। আর আপনাদের কোনো প্রবলেম থাকলে শুভম গ্রাফিক্স এন্ড টি শার্ট এই গ্রুপ জয়েন করতে পারেন আপনাদের প্রবলেমের সলিউশন পাওয়ার জন্য। আর গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর আমার পেজটাতে একটু লাইক দিয়ে যাবেন যে শুভম গ্রাফিক্স, এইটাতে আমি অনেক অনেক পেইড রিসোর্স বা লিংকস গ্রুপে আমি শেয়ার করি যা কোথাও আপনি খুঁজেও পাবেন না, প্রচুর হেল্পফুল রিসোর্স যা পেইড কিন্তু আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, এরকম এরকম অনেক লিংকস আমি আমি আমার গ্রুপে শেয়ার করি। যদি আপনার ওই লিংকসগুলো দরকার লাগে বা আমার টিউটোরিয়ালগুলো দরকার লাগে, এখান থেকে আমার পেজে একটা লাইক দিবেন, লাইক দিয়ে এখান থেকে ফলোয়িং থেকে সি ফার্স্ট, এখান থেকে সি ফার্স্ট দিয়ে দিবেন, যাতে আমি যখনই কিছু পোস্ট করি না কেন সাথে সাথে যত আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায়। তো আসেন আজকে ভিডিওটা স্টার্ট করি। আজকের ভিডিওটা হবে টুলস রিলেটেড, যে টুলসগুলো আপনাদের জন্য খুব বেশি প্রয়োজন। আমি একটা একটা করে নাম বলছি যে যেইগুলো আমি বেশি ইউজ করে থাকি টি শার্টের জন্য, টি শার্ট ডিজাইনিং এর জন্য। আপনারা ওই নামগুলো একটু লেখেন, একটু নোট ডাউন করে রাখেন যাতে আপনাদের কাজে লাগে। এক হলো তো যে এটা হলো সিলেকশন টুল, এটা তো লাগবেই, এটা ছাড়া কোনো কথাই নেই। দেন হলো ডাইরেক্ট সিলেকশন টুল, দেন মাঝে মাঝে এটা ইউজ হয় মেজি ওয়ান টুল, তারপর আবার এটাও মাঝে মাঝে বেশি ইউজ হয় না, যেটার নাম হলো লেসো টুল, এটা দ্য বস টুল, দ্য পেন টুল। আমি পেন টুলের জন্য একটা আলাদা ফুল টিউটোরিয়াল দিব যাতে আপনারা জানেন, আমি জানি যে পেন টুলটাকেই সবাই ইলাস্ট্রেটর বলেন বা ফটোশপ বলেন সবাই পেন টুলটাকেই বেশি ভয় পায়, তাই আমি একটা টিউটোরিয়াল দিব একবারে ইজিলি ভাবে, যা মানে এটা দেখার পর আর এক কথা বলতে গেলে আর কোনো প্রবলেমই থাকবে না পেন টুল নিয়ে। টেক্সট টুল, লাইন টুল, শেপ টুল, ব্রাশ টুল, ব্রাশ টুলটাও মাঝে মাঝে লাগে, শেপার টুল, রোটেট টুল, ইরেজার, তারপর গ্রেডিয়েন্ট, তারপরে এটা তো লাগে আইড্রপার টুল, হ্যাঁ এক্সট্রা এক্সেট্রা এক্সেট্রা। আর এখন ভিডিওর মাঝখানে এগুলোর ইউজও দেখবেন আর কোনটা কিভাবে প্রয়োজন তাও দেখবেন। আজকে হবে এই চারটা, এই চারটার সাথে একটা টুইস্টও আছে, টুইস্টটাও একটু দেখাবো ইনশাল্লাহ। তো আসেন আজকে ডাইরেক্ট সিলেকশন, আরেকটা কথা বলে নিই যে সিলেকশন টুলটা খুব প্রয়োজন। লাইক আমি যদি এটা লিখি ইলাস্ট্রেটরের জন্য একটা কথা হলো সবচেয়ে বেশি প্রয়োজন, ওটা হলো ভেক্টর। আপনি যখনই কিছু আঁকবেন, যখনই কোনো শেপ নেন, ঠিক আছে, যখনই কোনো শেপ নেবেন বা এটাকে মানে একটা লেখা লিখবেন, ওই লেখাটাকে কিন্তু আগে আপনাকে ভেক্টরে কনভার্ট করতে হবে, না হলে আপনি ওইটার ভেক্টর ভার্সনটা পাবেন না। আর এটাকে ভেক্টর করার জন্য শেপকে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, সরি একটু শরীর খারাপ, এক্সপ্যান্ড করলে কিন্তু এটা ভেক্টরে কনভার্ট হয়ে যাবে, দেখেন আপনি যে কোনো সময় এটা মডিফাই করতে পারবেন। আর টেক্সটের সময় এখানে ক্লিক টেক্সটটাকে ধরবেন এন্ড রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। আর ইলাস্ট্রেটরের জন্য কিন্তু খুব বেশি প্রয়োজন হলো গ্রুপ এন্ড আনগ্রুপ, আপনি একটা জিনিস লক্ষ্য রাখেন, এই তিনটাকে যদি একসাথে আপনি ইউজ করতে চান, মডিফাই করতে চান বা কালার চেঞ্জ করতে চান, এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, দেন কন্ট্রোল জি ফর গ্রুপ। আর গ্রুপ আর আনগ্রুপ অপশনটা ইলাস্ট্রেটরের জন্য খুব প্রয়োজন, কারণ কি আপনার হয়তো একটা জিনিস মডিফাই করতে লাগতে পারে বা ফুল পার্সনটা মডিফাই করতে লাগতে পারে, এই কারণে গ্রুপ আর আনগ্রুপ অপশনটা খুব প্রয়োজন। একসাথে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন গ্রুপ, আর এগুলোকে যদি আনগ্রুপ করে ইউজ করতে চান দেন আবার সিলেকশন করবেন, রাইট বাটন ক্লিক করবেন আনগ্রুপ।
এটা আর এটাকে প্রতিটাকে ধরে ধরে সিলেকশন মানে মডিফাই করবেন বা এখান থেকে ওইখানে নিবেন, তার জন্য তো সিলেকশন টুল লাগবে, এটাই সিলেকশন টুলের ইউজ। আর এটার নাম হলো ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলটার মাঝে মাঝে কাজে লাগে, অনেক গুরুত্বপূর্ণ কাজ জায়গায় কাজে লাগে, কারণ কি কিছু আনওয়ান্টেড শেপ গুলো আমাদের কেটে ফেলাই দিতে হয়, ওই শেপ গুলো কাটার জন্য আমার এই ডাইরেক্ট সিলেকশন টুলটা ইউজ করা হয়। আমি কথা না বলে ডাইরেক্ট প্র্যাকটিক্যালিতে দেখাই দিব ইনশাল্লাহ। আসেন, এর আমি একটা স্কোল আপনাদের জন্য রেডি করে রাখছি। একটা অপশন আপনারা জানেন নাকি জানি না, আপনারা আমরা কিন্তু গুগল থেকে সরি কি জানি বলে এটার নাম গ্রাঞ্জ হাফ টোন, এগুলো কিন্তু অনেকগুলো গুগল থেকে আমরা খুঁজি ডাউনলোড করি, কিন্তু গুগলের কিন্তু ইলাস্ট্রেটর কিন্তু ডিফল্ট ভাবে কিছু অপশন কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন আমরা একটু দেখাই আপনাদের, উইন্ডোজ যাবেন, উইন্ডোজ থেকে একবারে নিচে, একবারে নিচে যাবেন সিম্বলস, দেখেন সিম্বলস, সিম্বলস এটা ক্লিক করে এ হলো সিম্বলস এর মেনিউটা। এখান থেকে একটা অপশন আছে দেখেন, এখানে সিম্বল, এখানে আরো অনেকগুলো আছে, ফুল সিম্বলের মেনিউটা আছে, লাইব্রেরি আছে, এখানে ক্লিক করলে দেখেন ফুল একটা লাইব্রেরি আপনার সাথে প্রেজেন্ট হবে। এখান থেকে দেখেন একটা অপশন আছে যে ডট প্যাটার্নস ভেক্টর প্যাক, এখানে যদি এটা ক্লিক করেন দেখেন এখানে কিন্তু তারা ডিফল্ট ভাবে কিছু হাফ টোন এফেক্টস কিন্তু আপনাকে সুন্দরভাবে দিয়ে রাখছে। দেন আমি যদি এখন এই হাফ টোনটা ইউজ করতে যাই, দেন এটাকে জাস্ট ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ এনে ছেড়ে দেব। এটা কিন্তু আগে ভেক্টর করে নিতে হবে আপনাকে, এখান থেকে এক্সপান্ড, ওকে, দেন কন্ট্রোল জি ফর গ্রুপ। এখান থেকে যদি আপনি একটু কালারটা চেঞ্জ করতে চান, কালারটা একটু চেঞ্জ করতে হবে, আমি যদি ধরেন আপনাদের বোঝানোর জন্য লালটা দিই, লাল কালার দিলাম আর স্ট্রোকটা অফ করে দিলাম। ডাইরেক্ট সিলেকশন টুলটা কোন কারণে কোথায় লাগে এটা একটু দেখেন এবার। এ হলো আমার এই এফেক্টটা, বিভিন্ন টি শার্টে দেখবেন যে একটা এফেক্ট ইউজ করা হয়, লাইক আমি একটু বড় করে দিই স্ক্রিনটা, হ্যাঁ যে দেখবেন অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, এরকম কিছু এফেক্ট দেওয়া থাকে যে চারদিকে হাফ টোনটা থাকে আর মাঝখানে অবজেক্টটা থাকে। আমি এটা অ্যালাইনমেন্ট করে নেই, এটা পেজে চলে গেছে। হ্যাঁ এবার এই আমি এখন একটু প্র্যাকটিক্যালিতে দেখাই ডাইরেক্ট সিলেকশন টুলটা কখন লাগে। দেখেন আমি এখানে কঙ্কালটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট, অবজেক্টে পাথ, পাথ থেকে অফসেট পাথ, দেন ওকে, দেন কাট, পেস্ট ইন ফন্ট, একটু লোড নিবে, এ হয়ে গেছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। হ্যাঁ এই যে এফেক্টটা দেখেন কঙ্কালের হাফ টোনটা কিন্তু একটু বেশি জুম দিয়ে ফেলছি সরি, এই দেখেন হাফ টোনটা কিন্তু চারিদিকে কেটে দেন আমার স্কুলটা ভিতরে ঢুকে গেছে। এই দেখেন এই এফেক্টটার জন্য, আর এসব এফেক্টটা রেডি করার পর দেখবেন মাঝে মধ্যে এই যে আনওয়ান্টেড শেপগুলো থেকে যায়, এইগুলা কাটার জন্যই আপনার মেনলি ডাইরেক্ট সিলেকশন টুলটা ইউজ করা হয়। জাস্ট এই যে অপশনটা একটু সিলেক্ট করবেন, ডিলিট, জাস্ট ডিলিটে প্রেস করবেন, দেখেন আপনার এটা ডিলিট হয়ে গেছে, দেন ডিলিট, আবার দেখে দিই, জাস্ট মাউসটা দিয়ে একটু নামাবেন, ড্র্যাগ করবেন, এটাকে সিলেক্ট করবেন, দেন ডিলিট, আবার সিলেক্ট, দেন ডিলিট। দেখেন এই যে অংশটা এই যে এফেক্টটার জন্যই আপনার বা আনওয়ান্টেড কিছু এলাকা এরিয়া কাটার জন্যই আপনার এই ডাইরেক্ট সিলেকশন টুলটা ইউজ করা হয়। এই দেখেন আমি আপনার এই যে আপনাদের কাঙ্ক্ষিত এফেক্টটা রেডি করে ফেললাম, দেখেন হাফ টোনও আছে কঙ্কালও আছে কিন্তু কি সুন্দর কেটে ভিতরে চলে গেছে। হ্যাঁ এই হলো আপনার এই এই যে এফেক্টটা, এই এফেক্টটার জন্য আপনার এই ডাইরেক্ট সিলেকশন টুলটা ইউজ করা হয়। আশা করি আজকে এই জিনিসটা বুঝে গেছেন যে ডাইরেক্ট সিলেকশন টুলটার ইউজটা কি আর কিভাবে এটার ইউজটা করতে হয়। আসেন এবার একটু চলে যাই নেক্সট টুলটাতে, তার আগে আমি একটু কিছু শেপ নিয়ে নিই, কন্ট্রোল ডি, কালার চেঞ্জ করে নিই কয়েকটা, লাল, এবার আসি হলাম এই যে টুলটা, এই টুলটার ইউজ, এটার নাম হলো ম্যাজিক ওয়ান টুল। দেখেন একটা জিনিস আমি যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা অপশনটা বুঝতে পারতেছেন এটার কাজটা কি।
দেখেন এখানে কিন্তু একটা ডিজাইনে অনেকগুলো মাল্টিপল কালার ইউজ করা হয়, কারণ কি অনেক সময় আবার এমন একটা সময় আসে যে একটা ইমেজ টেস্টিং করার পর যে এক কালার ফুল কালোটা বা এক কালার ফুল সাদাটা আপনাদের ডিলিট করে দিতে হয়, এই সময় এই টুলটার একটু ইউজ আছে। দেখেন আমি একটু জুম দিয়ে দেখাই, এই দেখেন আমি যখনই টুলটা সিলেক্ট করলাম, নীলটাতে যখনই ক্লিক করলাম, দেখেন এই ফুল ক্যানভাসে যেখানে যেখানে নীল নীল অংশ আছে বা শেপ আছে সে কিন্তু এটাকে সিলেক্ট করে ফেলছে। দেখেন এখানে একটা সিলেক্ট আছে, এখানে একটা সিলেক্ট আছে, এখানে একটা সিলেক্ট আছে। এখন যদি আপনার এখন যদি ডিলিট দেন, ডিলিট হয়ে যাবে, কন্ট্রোল জেড আবার আনলাম। এখন যদি আপনার এই যে এই অংশটা লাল যে অংশটা সিলেক্ট করতে হয় এখানে যদি সিলেক্ট করেন, দেখেন এই ফুল আর্টবোর্ডে যেখানে যেখানে লাল অংশটা আছে সে সরি লাল অংশটা দেখেন ও সিলেক্ট করে ফেলছে। দেন আপনি যদি এখানে ইয়ে করেন, ডিলিট প্রেস করেন, দেন ডিলিট হয়ে যাবে। আবার আনি, এবার আসি 4 নম্বর টুলে। এটার কাজটা কি যে দেখাই আপনাদের, অনেকগুলো শেপ আছে যখন, হ্যাঁ এটাতে দেখাই আমি অনেকগুলো শেপ আছে। এখানে যদি মনে করেন আপনি এই অংশটা যদি কাটতে যান, দেখেন এটাকে সিলেক্ট করার পর জাস্ট আপনি যেখানে যেখানে লাগবে ততটুকু আপনি মাউস দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। দেখেন এটা কিন্তু ও সিলেক্ট করছে, দেন ডিলিট। এটার কাজ হলো নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করা, যেখানে আপনি মার্ক দিয়ে দিবেন, যেখানে তাকে পথ দেখিয়ে দিবেন সে ততটুকুই সিলেক্ট করবে। দেখেন আমি একটু জুম দিই, আমার যদি এটা যদি মনে করেন আমার ডিলিট করতে লাগে বা মডিফাই করতে লাগে বা কালার চেঞ্জ করতে লাগে, এখন দেখেন আমি এটাকে একটু সিলেক্ট করলাম, চারিদিকে রেখে ঘুরলাম, যেখানে যেখানে আছে শেপটাকে চারিদিক দিয়ে নিলাম, দেন যেখানে শুরু করছে এখানে ছেড়ে দিলাম। দেখেন আমার অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার এটাকে আমি কাটি, লাল রং করি, ছোট করি, বড় করি, সবকিছুই কিন্তু আমি ইনশাল্লাহ করতে পারবো। দেখেন জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, এখানে যেখানে আপনি সিলেক্ট রাখবে ওইখানে আপনি জাস্ট একটু ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, দেন আপনি কিন্তু সিলেক্ট হয়ে যায়। আর এবার আপনি এটাকে কাটেন, ছোট করেন বা যাই করেন না কেন আপনি কিন্তু তা করতে পারবেন ইনশাল্লাহ। আর আমার গ্রুপে আমাকে অনেকেই একটু আনকমন ইনবক্স দেয়, ভাই আপনি যে কাজ করেন আপনি কি আসলে আর্নিং পান কি না পান? আসলে এইসব প্রশ্নের উত্তর দিতে আমার একটু আনকমফোর্টেবল লাগে, কারণ কি আমি স্ক্রিনশট দিতে খুব পছন্দ করি না। দেন তবুও যারা গ্রুপে আমার আছেন, যে আমার জানেন আমি 4-5টা মার্কেট প্লেসে কাজ করি, কিন্তু আমি আমার এই মাসে জাস্ট টিজলি থেকে যতটুকু আর্ন আসছে তার কিন্তু আমি একটা স্ক্রিনশট আমি গ্রুপে দিছি। একটু নিচে যান, এই দেখেন সামথিং লাইক, দেখেন $355, এটা হলো কিছুদিন আগের। আর নিচে আরেকটা দিছিলাম যে এটা 100+, মানে অ্যারাউন্ড 500 এর কাছাকাছি অ্যারাউন্ড আমি টিজলি থেকে আর্ন করছি এই 20, আজকে কয় তারিখ, 22 তারিখ, এই 22 দিনে। তাহলে এর আগে কি করছি না করছি এত তীর আপনাদের দেখাই আমার লাভ নাই, কারণ কি আমি স্ক্রিনশট দিতে পছন্দ করি না সত্যি কথা। কারণ কি অনেকের আছে হয়তো একটু এপ্রিসিয়েট করে, কিন্তু অনেকের আছে যে মন খারাপ হয়ে যায়, বিশেষ করে নিউবিদের। একজন তো আমার স্ক্রিনশট দেখে, ভাই ভাই আপনি এত কিছু করতেছেন, ভাই আমাদের কি একটু কিছু করেন না? ভাই আমি তো আপনাদের জন্য হেল্প করার জন্যই ভিডিওগুলো দিচ্ছি, আশা করি আপনাদেরও খুব ভালো হবে, উপকার আসবে, সেম টু সেম কিছু রেসপন্স আসবে। আর আমার আর্নিং এর একটা প্রুফ আপনাদের দেখাই দিলাম, আমি স্ক্রিনশট দিব না নেক্সট থেকে, কারণ কি আমি স্ক্রিনশট দেওয়া স্ক্রিনশট দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করার ছেলে আমি নই, নিজের যোগ্যতা আছে যতটুকু আমি ওই যোগ্যতা দিয়ে আমি আপনাদেরকে আমার সবকিছু প্রেজেন্ট করব, কিন্তু আমার স্ক্রিনশট দিয়ে আমার যোগ্যতাকে আমি প্রেজেন্ট করব না। দেন আশা করি আজকের টিউটোরিয়ালটা এই চাইরোটা টুলস আর উইন্ডোজের যে অপশনটা দেখালাম যে ব্যাকড্রপ ব্যাকের অপশনটা আজকে খুব ভালো ইউজ করবেন আর আশা করি কাজে লাগবে। আর নেক্সট টিউটোরিয়ালটা হবে ইনশাল্লাহ প্যান্টুল নিয়ে, এমন ভাবে দেখাই দিব আর যাতে কোনো দিন প্যান্ডল নিয়ে কোনো প্রবলেম না থাকে। তো আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, রবি মঙ্গল বৃহস্পতি এন্ড শুক্র ঠিক 10টার দিকে নতুন একটা টিউটোরিয়াল চলে পাবে যাবেন। আর আপনাদের যদি টি শার্ট লাগে, টি শার্ট লাগলে আমি আমার সাথে যোগাযোগ, ডিজাইন লাগে বা গ্রাফিক্স রিলেটেড যে কোনো ডিজাইনে যদি আপনার লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে। আসসালামু আলাইকুম।